খোঁজা সরাসরি কংগ্রেসকে কে দিচ্ছে খোঁজা তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট যেন শুধুমাত্র কংগ্রেস একদমই তাই এবং সব থেকে বড় বিষয় যেটা যেন প্রতিপক্ষ এই মুহূর্তে আর বিজেপি নয় লোকসভা যেন প্রতিপক্ষ কংগ্রেস হয়ে দাঁড়িয়েছে এমনটাই মনে হচ্ছে টুইট দেখে তাই তো একদমই তাই এবং যেই খোঁচাটা বা যে আক্রমণটা করা উচিত ছিল অ্যাকচুয়ালি বিজেপিকে সেই খোঁচাটা কোথাও গিয়ে কংগ্রেসের অর্থাৎ যাদের সাথে যাদের হাত ধরে লড়াই করার কথা ইন্ডিয়া জোটের অন্যতম দুই দল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা পরস্পর যেন পরস্পরের সাথে লড়াইয়ে মগ্নু আর এখানেই প্রশ্ন উঠছে বিগত কয়েকদিন ধরে যে সিনারিওটা যে ছবিটা উঠে আসছে তাতে করে প্রশ্ন তো উঠছেই বিবেক যে বিরোধী দলে তৃণমূল কংগ্রেসের নজরে আসলে কে জাতীয় স্তরে দেখা যাচ্ছে যে বারবার আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি বিরোধী দলে মনে করছেন তারা কংগ্রেসকেই দেখো সাধারণত আমরা দেখি যে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আমাদের রাজ্যের শাসক দল বরাবর আক্রমণ সানিয়েছে কিন্তু বিগত কয়েকদিন ধরে তুমি যদি অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের অন্যান্য মুখপাত্র থেকে শুরু করে ছোট বড় মাঝারি নেতা তাদের যদি বক্তব্য তুমি শোনো তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখবে সেই বক্তব্যের সিংহভাগ জুড়ে রয়েছে কিন্তু এই কংগ্রেস একদম অধীর রঞ্জন চৌধুরী রাহুল গান্ধী এবং যে একত্রিশে ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল সিট শেয়ারিং এর জন্য সেটা না মানার ক্ষোভ এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে কংগ্রেস নেতা একদম সেখানেও কিন্তু অধীর চৌধুরী তারই টুইট করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটের পর নাম না করে বলে দিলেন যে না হাত শিবির পশ্চিম বাংলায় একাই লোকসভা নির্বাচনে লড়াই করবে তাহলে স্পষ্ট কোনো জোটের কিন্তু আশা নেই অন্তত বাংলায় একদমই তাই এবং তুমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে শ্বেতা এই যে যখনই জোটের অঙ্ক শুরু হলো এই সিট শেয়ারিং পশ্চিমবঙ্গে আদতে কংগ্রেস কার হাত ধরবে কংগ্রেসের হাত কে ধরবে সব থেকে বড় বিষয় এটা সেই প্রশ্ন জবে থেকে শুরু হলো তবে থেকেই কিন্তু রাজ্য রাজনীতিতে ক্রমেই নিজেদের প্রাসঙ্গিকতা বাড়াতে শুরু করেছে কংগ্রেস একদম বিভিন্ন কর্মসূচি নিচ্ছে এবং বেশিরভাগটাই কিন্তু সরকার বিরোধী কিন্তু যতই কর্মসূচি নিচ্ছে এখানে তোমাকে একবার আটকাবো দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইটটা করেছেন অসমের ফলাফল তাতে করে একেবারে স্পষ্ট কি ইঙ্গিত দিচ্ছেন যে যতই আপনারা একলা চল নীতি নেই কিংবা জোটের সাহায্য দেখা যাচ্ছে কংগ্রেস কিন্তু তৃণমূল থেকেও পিছিয়ে আসছে অসমের ফলাফল অন্তত তাই বলছে একদমই তাই এবং যিনি যে টুইটটা করেছিলেন সেই টুইটে তিনি পরিষ্কার নির্বাচনী ফলাফলের পরিসংখ্যান তুলে দিয়ে এই টুইটটা করেছিলেন সেখানে দেখাই যাচ্ছে যে প্রথমবার কংগ্রেস আসামের কাছার পার্বত্য এলাকা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু সবকটা সিটে তাদের প্রার্থী দিতে পারেওনি সেখানে দাঁড়িয়েও তারা যে ভোট পার্সেন্টেজ ক্যাপচার করতে পেরেছে তা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে একদা অসমের শাসক এবং অসমকে একসময় নিজেদের গড় বানিয়ে রাখা কংগ্রেস একদমই তাই আর অন্যদিকে একটু জাতীয় স্তরে যদি আমরা আসি তাহলে বলা যেতে পারে ইন্ডিয়া ঘেটে ঘ একদমই বলছিলাম একদমই তাই তো এবং সেখানেও দেখা যাচ্ছে যে একেবারে সুতোটা কিন্তু আলগা হচ্ছে যতদিন যাচ্ছে যত দিন যাচ্ছে ততই যেন জটিল হচ্ছে এবং এরই মধ্যে আবার একসাথে জোট হয়ে লড়াই করার যে ব্যাপার সেটা কিন্তু নেই না এবং দেখা যাচ্ছে যে ভার্চুয়াল মিটিং থেকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সরে যাচ্ছে এটা কি কোনো ইঙ্গিত যে না আমরা জাতীয় স্তরেও কোনো ভাবে কংগ্রেসের সঙ্গে হাত মেলাবো না সেই কারণেই আবার প্রশ্নটা তুললাম যে বিরোধী হিসেবে কাকে মনে করছে তৃণমূল কংগ্রেস এখন কিন্তু একটা প্রশ্ন উঠছে একদমই তাই অপরদিকে তুমি যে মিটিং এর কথা বললে সাম্প্রতিকতম মিটিং ইন্ডিয়া জোটে যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য বা তৃণমূল কংগ্রেস মুখপাত্র কেউই ছিলেন না সুপ্রিমতো ছিলেনই না সেখানে কিন্তু মমতা ব্যানার্জিদের দাবিটা করেছিলেন যে এই যে কংগ্রেস সভাপতি অর্থাৎ খারগে খারগে কে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে এগিয়ে নিয়ে যাওয়া হোক সেক্ষেত্রে চেয়ারম্যান খরা হলো খার্গে কে মল্লিকার্জুন খার্গে কে কোথাও না কোথাও কি এটা কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা যে ক্ষুব্ধ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাকে মানে অনেকটা সেই বাচ্চাদের বোলানোর মতো বিষয় প্রশ্ন উঠছে কিন্তু তবে সেই ললিপপটা কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস অন্তত খাচ্ছে না একদমই তাই এবং এবং আরেকটা জিনিস হলো গিয়ে তৃণমূল কংগ্রেস যেটা সূত্র মারফত জানাই যাচ্ছে যদি পশ্চিমবঙ্গে জোট হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিন্তু আরো বড় কিছু দাবি জানাতে চলেছে কংগ্রেসের তবে এই দাবিটা কিন্তু শুরু থেকে আমরা দেখেছিলাম যে অন্যান্য রাজ্যের যারা স্ট্রং যে দলগুলি রয়েছে তারা কিন্তু প্রথম দিন থেকে বলেছিল যে যদি জোট হয় তাহলে যে রাজ্যে যে শক্তিশালী সে রাজ্যে তাকে আসন বেশি ছেড়ে দেয় একদমই তাই এবং এই বিষয়টা নিয়ে কিন্তু অখিলেশেরও শুরু থেকে একটা একই মত মত ছিল এবং একই একই বক্তব্য ছিল যে কংগ্রেস কোনো মতেই কোঅপারেটিভ নয় এমন কি মধ্যপ্রদেশের নির্বাচনেও অখিলেশ একদম পরিষ্কার নাম করে উল্লেখ করে দিয়েছিলেন যে মধ্যপ্রদেশের নির্বাচনেও কংগ্রেস কাছে তারা বেশি নয় দু চারটে আসন চেয়েছিলেন কিন্তু অধ্যত্ত দেখিয়ে কংগ্রেস তাদেরকে কোন রকম প্রাধান্য দেয়নি এবার সেখানেই প্রশ্ন উঠছে যে এই যে জোট যেটা ঘেটে ঘ হচ্ছে তার জন্য দায়বদ্ধতা কার দায় কারে যে ঘেটে যাওয়া তার কারণ কংগ্রেস কোনোভাবে শেয়ারিং এ যেতে চাইছে না কংগ্রেস কোনোভাবে মাথা নত করতে চাইছে না এবং যেখানে যে শক্তিশালী দল রয়েছে তারা কেন মাথা নোয়াবে এই প্রশ্ন তো রাজনৈতিক মহলে উঠছে যেমন আমি দর্শকদেরও বলতে চাই এবং সেটা তোমাকেও জানাতে চাই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে উল্লেখ করে দিয়েছিলেন দুটো সিট তারা কংগ্রেসকে ছাড়তে পারে কিন্তু কংগ্রেসের প্রায় পাঁচ থেকে ছটা এমনকি আরো অন্য সূত্রে জানা জানা যাচ্ছে বারোটা পর্যন্ত তারা দাবি ভীষণই এবং সব সময় দেখা গেছে অধীর রঞ্জন চৌধুরী যিনি কিনা মুখ বাংলার কংগ্রেসের পক্ষ থেকে তিনি কিন্তু সব সময় বিপক্ষে তিনি কিন্তু সব সময় বিরোধিতা করে যাচ্ছেন অন্যান্য অনেক ক্ষেত্রে সুর এক হলে অন্য দলের প্রতি এমনকি সিপিএম এর তরফে সুর নরম করতে তাকে দেখা গেছে তবে তৃণমূলের কথা আসলে কিন্তু রে রে একটা মার মার একটা একদমই তাই এবং এই নিয়ে কিন্তু নিজের দলের সাংসদের সাথেই তার মনোমালিন্য চলছে আর দর্শকদের জানিয়ে রাখি আবু হাসেম চৌধুরী তিনবারের বিধায়ক তিনবারের মান করবেন তিনবারের তিনি এমপি এবং তিনি মুর্শিদাবাদের অন্যতম প্রভাবশালী কংগ্রেস নেতা তিনি পরিষ্কার বলছেন যে পশ্চিমবঙ্গে যদি ভালো রেজাল্ট করতে হয় যদি নিজেদের প্রভাব বজায় রাখতে হয় তাহলে কংগ্রেসের উচিত তৃণমূল কংগ্রেসের সাথে জোট করা কিন্তু সংসদের এই কথায় রীতিমতো আপত্তি রয়েছে অধীর রঞ্জন চৌধুরী এবং শুধুমাত্র দলের মধ্যের খবর নয় এখন তো প্রকাশ্যে চলে এসে একদমই কারণ মিডিয়ার সামনে একেবারে খুল্লাম খুল্লা হয়ে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বলছেন একদম এবং শুধু তাই নয় রীতিমত পিসি ভাইপো প্রতিদিন নাম না করে হোক বা নাম করে হোক বিভিন্নভাবে দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যুতে যে কাজটা করছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কোথাও গিয়ে তার সাথে যেন একটা মানে কম্পিটিশনে নেমে গেছেন কে কত আক্রমণ করতে পারবে একটা কি সামঞ্জস্যের অভাব রয়েছে কেন্দ্র এবং রাজ্য কংগ্রেসের কারণ আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একদিকে যেখানে জোটের চেষ্টা ঠিক সেখানে বাংলার ছবিটা কিন্তু একেবারে অন্যরকম আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে রীতিমতো একটা জমি ছাড়ছেন না কংগ্রেসকে আক্রমণ শোনাতে তাহলে প্রশ্ন তো

অত্যন্ত ভক্ত কি সেই মডেল ছিল যেখানে ছিল বিজেপি যেখানে ছিল সিপিএম এবং কংগ্রেস সবাই মোটামুটি একজোট হয়ে লড়াই করেছিল এবং এটা তোমায় বলে রাখি অনেকেই বলেন যে এই যে বায়রন বিশ্বাস জিতেছিলেন কংগ্রেসের প্রতীকে কিন্তু তার পিছনে শুভেন্দুর অদৃশ্য হাটটাও খুব একটা ছোট ছিল না অর্থাৎ আবার সেই একই প্রশ্ন যে সাগর দিকে হোক বা অন্য কোথাও কোথাও না কোথাও কংগ্রেসের পক্ষ থেকে অন্তত বঙ্গে বলা যেতে পারে যে তৃণমূলকে গ্রহণ করার বিষয়টা কিন্তু একদমই নয় একদমই তো সেক্ষেত্রে বিরোধী কাকে মনোভাব বা কি আর যে জোটের কথা যদি বলি তা প্রায় খেটে খ অনেক প্রশ্ন রয়েছে আপনারা এই প্রশ্নের জবাব যদি জিততে চান তাহলে কি করতে হবে আপনাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে হবে একদমই তাই এবং আমরা অধীর আগ্রহে অধীর রঞ্জন বাবুদের কি পদক্ষেপ এবং তার বিরুদ্ধে অভিষেকরা কোন গেম প্ল্যান নেন সেদিকে নজর রাখছি আপনারাও নজর রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের